ব্রিজের নিচ থেকে বাইক সহ এক যুবকের মৃতদেহ উদ্ধার হলো পানিসাগর মহকুমার রামনগরে। বুধবার সকালে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ মারফত জানা গেছে, দিন ভোর 5:30 নাগাদ পানিসাগর মহকুমার রামনগর এলাকার রাষ্ট্রীয় অনাথ বালক আশ্রম সংলগ্ন একটি ব্রিজের নিচে এক যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। পাশেই পড়েছিল TR05D7864 নম্বরের সুপার স্প্লেন্ডার একটি বাইক। এলাকার মানুষের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ। পানিসাগর অগ্নি নির্বাপক বাহিনীর সহযোগিতায় মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পানিসাগর মহকুমা হাসপাতালে। ময়নাতদন্তের পর দেহটি তুলে দেওয়া হবে পরিবারের লোকজনের হাতে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম সৌরভ দাস, বয়স 20, বাড়ি উত্তর দেউছড়া এলাকার 4 নম্বর ওয়ার্ডে। তার পিতার নাম প্রয়াত সুধাময় দাস। বাড়িতে মা এবং ছোট বোন রয়েছে। মাত্র কিছুদিন আগে একটি জায়গা ক্রয় করেছিল তারা। সেখানে রেজিস্ট্রেশন সম্পন্ন করে জেসিবি দিয়ে ল্যান্ড লেভেলিং এর কাজ চলছে বর্তমানে। মঙ্গলবার রাত 9টা নাগাদ জেসিবির চালককে তার বাড়িতে পৌঁছে দেয় সৌরভ। সেখান থেকে এক বাড়িতে মনসা পূজার প্রসাদ খেতে চায় সে। সে বাড়ি থেকে রাত 11টা নাগাদ বেরোলেও মঙ্গলবার রাতে আর বাড়িতে ফেরেনি সে। বুধবার সকালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। পানিসাগর থানার সাব ইন্সপেক্টর রাজীব সূত্রধর জানিয়েছেন, রাতের অন্ধকারে ব্রিজ থেকে পড়ে গিয়ে সম্ভবত মৃত্যু হয়েছে সৌরভ দাসের। অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পানিসাগর থানার পুলিশ। আমাদের কাছে পড়েছে যে রামনগর, আমাদের পানিসাগর থানার অন্তর্গত রামনগর বাজারের কাছে কালভার্টের পাশে একটি দেহ পড়ে রয়েছে। খবর পাওয়া মোতাবেক আমরা স্পটে যাই, সেখানে গিয়ে আমরা দেখতে পাই একটি দেহ পড়ে আছে। তারপর আমরা এখানে ফায়ার সার্ভিসও আসে। তারপর ফায়ার সার্ভিসের সাহায্যে আমরা দেহটি পানিসাগর সাব ডিভিশন হসপিটালে পাঠাই এবং আমরা পানিসাগর হাসপাতালে আসি। সেখানে আসার পর জানতে পারি যে ডাক্তার মৃতদেহ বলে ঘোষণা করেছে। স্যার জানতে চাইবো, এখানে নাকি একটা বাইক পাওয়া গিয়েছিল? হ্যাঁ, মৃতদেহের পাশে আমরা একটি বাইক পেয়েছি, তো বাইকটিকে আমরা থানায় নিয়ে গিয়েছি। বাইকটি একটু ভাঙাচোরা অবস্থায় পাওয়া গেছে। সম্ভবত মনে হচ্ছে যে সে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। স্যার জানতে চাইবো, যাকে শনাক্ত করেছিলেন আপনারা, ওনার নামটা? যার ব্যক্তির নাম সৌরভ দাস, তার বাবার নাম সুধাময় দাস, তার বাড়ি উত্তর দেওয়াছড়া, ওয়ার্ড নাম্বার 2-4-এ। মাত্র 20 বছর বয়সী যুবক সৌরভ দাসের মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।